ওয়েলকাম টু স্টক স্টাডি এই ভিডিওতে আমি ক্রুড অয়েল নিয়ে ডিসকাশন করবো ক্রুড অয়েলের ইম্পর্ট্যান্ট লেভেল এবং যারা ক্রুড অয়েলের ট্রেড করবেন ভাবছেন তো ক্রুড অয়েলের ট্রেডিং প্ল্যান কীভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন থাকবে আর লাস্ট গতকাল আমি ক্রুড অয়েলের একটা পজিশন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই পজিশনটা কীভাবে শেয়ার করেছিলাম কেন শেয়ার করেছিলাম আপনার সঙ্গে ডিসকাশন করবো জাস্ট খুব ছোটো ভিডিও থাকবে জাস্ট ইনফরমেশন পারপাস এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ক্রুড অয়েলের এটা হচ্ছে চার্ট এটা হচ্ছে ক্রুড অয়েলের মেন চার্ট যেটা ইন্ডিয়াতে ট্রেড হয় দ্যাট মিন্স আমাদের ইন্ডিয়াতে যদি আমরা ক্রুডের এখন লেভেল দেখি সেটা চলছে সিক্স সেভেন ফোর নাইন বা সিক্স মানে ছ হাজার সাতশো পঞ্চাশের কাছাকাছি ঠিক আছে তো এই যে ক্রুডের প্রাইস এটা তো আমাদের রুপিতে মানে ইন্ডিয়ান টাকাতে বাট অ্যাকচুয়ালি ক্রুডের প্রাইস পার ব্যারেল ক্রুডের দাম কত সেটা দু রকমভাবে হয় এটা হচ্ছে ব্রেন্ড ক্রুড আর একটা হচ্ছে ইউএসএর ক্রুড তো আমরা আমাদের যে ক্রুডের প্রাইস যেটা হয় সেটা ইউএসএর ক্রুড থেকে হয় তো ব্রেন্ড ক্রুড দেখে আমাদের অতটা লাভ নেই আমাদের যদি ট্রেড করতে হয় সেক্ষেত্রে আমাদের ইউএস ক্রুড যেটা আছে ডাব্লু টিআই সেটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে ডাব্লুটিআই ক্রুড বলে সার্চ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্রুডের যে প্রাইস চলছে এইটটি পয়েন্ট সেভেন জিরো এইট্টি পয়েন্ট সেভেন জিরো এবং ডলারের যে প্রাইস চলছে এইট্টি থ্রি পয়েন্ট সামথিং সেটা যদি আপনি ইন্টু করেন মানে মাল্টিপ্লাই করেন তাহলে দেখবেন ক্রুডের প্রাইস চলে আসবে এই সিক্স সেভেন ফোর এইট বা সিক্স সেভেন ফাইভ জিরো মানে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটির কাছাকাছি চলে আসবে আপনার এখন কথা হচ্ছে ক্রুডের আমরা কি দেখছিলাম দেখুন ক্রুডের যদি আমরা দেখি প্রাইস প্যাটার্ন ক্রুড উপরের দিকে হাই মেরেছে এখান থেকে এইটটি সেভেনের কাছাকাছি ঠিক আছে এইটটি সেভেন হাই মারার পরে এখানে নিচে এসছে এবং প্রত্যেক সপ্তাহে যুদ্ধের খবর এসছে যুদ্ধের খবর আসার পরে মানে ক্রুডের আবার সেখান থেকে শ্যুট আপ করেছে দেখুন এখানে শ্যুট আপ করেছে ঠিক আছে এটা ছিল একটা শনিবার বা রবিবার তারপরে দেখুন আবার একটা শনিবার রবিবার ক্রুড আবার এখানে যুদ্ধে নিউজ এসছে আবার উপরে গেছে বাট এই শনিবার রবিবার যদি আমরা দেখি যুদ্ধের কেরম তেমন কোনো নিউজ আসেনি এবং ক্রুড উপরের লেভেল থেকে একটা শুটিং স্টার উপরে হায়ার লেভেল এখানে প্যাটার্ন তৈরি করেছে এবং এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর থেকে আমি ক্রুডে ইন্টারে বেসিসে ট্রেড করছিলাম দেখুন আমার ব্যাপার একটু বলি ক্রুডে আমি ট্রেড করি বাই প্যাশান মানে ইভিনিং টাইমে মার্কেট যদি আমি খালি থাকি বাইরে না যাই বা কোনো কাজ না থাকে কাজ না থাকে ইন দ্য সেন্স মানে যদি মার্কেট ওয়াচ করি ভিডিও বানাচ্ছি না এই রকম সময় আমি মাঝে মাঝে ক্রুডের ট্রেড করি এবং অল্প কোয়ান্টিটিতেই করি এক লট দু লটাই কাজ করি এবং সেখানে রিস্ক থাকে মানে হয়তো বা একশো টাকার কুডের লট হয় মানে কুডের প্রিমিয়াম হয় এবার যদি আপনি বাই করেন একশো টাকার প্রিমিয়াম তার দাম হয় দশ হাজার টাকা সেখান থেকে হাজার দু হাজার প্রফিট চলে আসে মানে ক্রুডের যখন মুভমেন্ট হয় ক্রুডের মুভমেন্ট ইন্টারে বেসিসে তিরিশ চল্লিশ পয়েন্ট পঞ্চাশ ষাট পয়েন্ট মুভমেন্ট নেওয়া যায় দিনে দু তিনটে ট্রেড এরকম আসে যদি আপনি ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারেন পুরোটাই অবজারভেশন আপনার আপনি যখন অবজারভেশন করতে পারবেন তো পারবেন ঠিকঠাকভাবে তো আমি যখন সময় পাই বাই প্যাশন বলতে পারেন আমি ক্রুডে ট্রেড করি মাঝে মাঝে তো এই লেভেলে যখন এরকম ক্যানালিস্টিক প্যাটার্ন এখানে তৈরি হয়েছিল তারপরের থেকে আমি ক্রুডে এখানে ট্রেড করছিলাম সেল অন রাইস স্ট্র্যাটেজি নিয়ে আমাদের মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হচ্ছিলো গতকাল ক্রুড দেখুন এখান থেকে মেন যে গ্রিন ক্যান্ডেলটা ছিল এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক করেছিল এবং এই যে ক্যান্ডেলটা এর যে লো এই লোকেও ব্রেক করেছিল এবং আজকে ইউএস মার্কেটের ইউএস ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তার স্পিচ আছে ইকোনোমি তিনি কিছু বলবেন ওভারঅল মার্কেটের একটা ভয় ফিয়ার দ্যাট মিন্স যে যেভাবে চলছিল যদি আপনি ডাউ জোনসকে দেখেন ডাউ জোনস যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আজকে ইউএস মার্কেটের জেরম পাওয়েল যখন স্পিচ দেবেন তার স্পিচ আগে আসা পর্যন্ত আসা মানে না আসা পর্যন্ত মার্কেট ওই সেম ট্রেন্ডেই থাকবে তো সেই হিসেবে গতকালও আমার সেলন রাইস ছিল এবং গতকাল যখন এই লেভেলকে ব্রেক করে ক্রুড যদি আমরা দুটো চার্ট একসঙ্গে খুলি আমি পনেরো মিনিটের চার্ট ওপেন করছি দেখুন দুটো চার্ট আমি একসঙ্গে ওপেন করেছিলাম আপনাকে বোঝাতে সুবিধা হবে গতকাল যখন ওই লেভেলটা ব্রেক করে এখানে দেখুন এই লেভেলটা ছিল এই জায়গাটায় মানে আমাদের মার্কেটে যদি দেখি সিক্স এইট ফোর জিরো মানে ছ হাজার আটশো চল্লিশের লেভেল ব্রেক করে নিচে আসে আমি এখান থেকে ট্রেড নিই এখান থেকে একটা প্রফিট বুক করি ইন্টারডেতে এবং সেই সময় আমি সিক্স সেভেন নাইন জিরো বা সিক্স এইট ডাবল জিরো মানে ছ হাজার এই জায়গাতে আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ার করি খুব কম টাইমে আমি ক্রুডের ভিউ ওখানে শেয়ার করি প্রিমিয়াম গ্রুপে আমি ক্রুডের ভিউ মানে খুব কম টাইমে শেয়ার করি সবসময় শেয়ার করি না এখানে শেয়ার করেছিলাম যে এইখান থেকে ক্রুড পজিশনালি সেল অন রাইস উপরে এলে কিন্তু বাউন্সে সেল হবে ঠিক আছে তো এখান থেকে দেখুন ক্রুড উপরে এসছে উপরে এসে যদি আপনি দেখেন এক্স্যাক্ট লেভেল দেখুন প্রিভিয়াস যেখানে সাপোর্ট নিয়েছিল সেখানে রেজিস্ট্যান্স ফেস করেছে তো আমি এখান থেকে যখন উপরে যাই কিছু পজিশান আমি এখানে বানাই এবং কালকে পুরোটাই ফ্রি ছিলাম তো সেখানে আমি এখানে প্রায় ছ লট পজিশান বানাই এবং সেখান থেকে যখন ক্রুড নিচে আসে এখান থেকে ঠিক আছে কিছুটা নিচে এসেছিলো সেখান থেকে আমি পজিশান ক্লোজ করি বাট যদি আপনি একটুখানি অবজার্ভ করেন দেখুন এটা ক্রুডের আমাদের মার্কেটের ফিউচার এবং এটা ডব্লিউটিআই ক্রুড ডব্লুটিআই ক্রুড যদি দেখি তাহলে এরও পনেরো মিটার চার্ট যদি আমি ওপেন করি ফিফটিন মিটার চার্ট তাই দেখুন যখন এ এই জায়গাতে ছিল তখন আমাদের মার্কেট কোন জায়গায় ছিল এই জায়গাতে ছিল ঠিক আছে এই জায়গাতে বুঝতে পারছেন নিশ্চয়ই দেখুন দুটো জিনিস আমি একবার আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন এই জায়গাতে ছিল এটা ফিফটিন মিটার চার্ট তাই এই জায়গাতে সিম্পল যদি আমরা দেখি এই জায়গাতে আমাদের মার্কেট ছিল এই জায়গাতে এখান থেকে সেল করে কিছুটা পজিশান আমি বুক করি তিন লট মতো আর তিন লট ষাট টাকাতে নতুন করে আমি বাই করি সিক্সটি রুপিসে ওভারনাইট যেহেতু ক্যারি করবো এবং দেখুন এখান থেকে তারপরে কিছুটা উপরে গেছিলো এবং ওটা হোল্ড করেছিলাম এবং আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এখান থেকে তাহলে ক্রুটের যদি আমরা ফল দেখি এখান থেকে সিক্স সেভেন ওয়ান জিরো মানে এখান থেকে কিন্তু একটা ভালো কারেকশান নিচের দিকে এবং হায়ার লেভেল যদি দেখি এখান থেকে মোটামুটি যদি আপনি দেখেন তাহলে একশো পয়েন্টের বেশি এখানে ক্রুটের ফল হয়েছে ঠিক আছে একশো পয়েন্টের বেশি এখান থেকেও আমরা দেখেছি গতকাল দেখুন আর ইউএস মার্কেটের ক্ষেত্রে যদি বলি ডব্লিউটিআই ক্রুর যেটা আছে সেটা ট্রেড হয় কটা থেকে কটা পর্যন্ত আমাদের মার্কেটে ট্রেড হয় করা কটা থেকে কটা পর্যন্ত এটা বুঝলে আপনি বিষয়টা একটু ভালো বুঝতে পারবেন যে আমাদের মার্কেটে ক্রূরের ট্রেড হয় নটা থেকে নটা থেকে রাত এগারোটা তিরিশ এবং এটা যেহেতু সামার সিজন চলছে একটু পরে কদিন পরের থেকে আবার এটা বারোটা হয়ে যাবে ঠিক আছে এগারোটা তিরিশ পর্যন্ত আর এই মার্কেটে ইউএস মার্কেটে ট্রেড হয় সাড়ে তিনটে থেকে সকাল সাড়ে তিনটে সকাল সাড়ে তিনটে থেকে রাত দুটো তিরিশ পর্যন্ত রাত আড়াইটে পর্যন্ত তাহলে আমরা পুরো মার্কেটটা তো পাই না আমরা নটা থেকে পাবো আবার কখন পাবো এগারোটা তিরিশ আর যেদিন হলিডে থাকে আর এই ক্রুডস ক্রুডের আবার দুটো সেশন থাকে সকালবেলাতে একটা হয় নটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাড়ে এগারোটা আর এদের মার্কেটটা কিন্তু পুরোটাই তো আমাদের সেকেন্ড হাফে যদি ছুটি থাকে যেমন আজকে ছুটি আমাদের সেকেন্ড হাফে আজকে আমাদের মার্কেট ওপেন আছে ঠিক আছে আজকে ফার্স্ট হাফে আমাদের মার্কেট ক্লোজ ছিল বাট সেকেন্ড হাফে আমাদের মার্কেট ওপেন আজকে পেনটা চলছে না কোনো কারণে আমি সিস্টেম ক্লোজ করে আবার দেখতে হবে তো সিস্টেম ক্লোজ করে নি যার জন্য অন্য কিছু দিয়ে লেখার চেষ্টা করছি তো ক্রুড অয়েলের দেখুন এখান থেকে কারেকশান এসছে এবং এই দুটো চার্জ যদি আমি দেখি ফাইভ মিনিটার চার্জ যদি ওপেন করি দেখুন সেম প্যাটার্নে চলছে বাট আমাদের মার্কেট পরে ওপেন হয়েছে এদের মার্কেট আগে ওপেন হয়েছে বাট প্রাইস তো ধরে নেবে মানে যে যে লেভেলে ছিল সেই লেভেলে দেখুন এখন দেখুন আমাদের মার্কেট পাঁচটায় ওপেন হয়েছে পাঁচটায় তখন একদম টপটা ছিল সেখান থেকে নিচে ফল হয়েছে ঠিক আছে এবার কথা হচ্ছে ক্রুডের নেক্সট মুভমেন্ট কী হতে পারে তো ক্রুডে আপনি ছোটো ছোটো দেখুন একটা জিনিস আপনার অবজার্ভ করে আমি সিম্পল একটা জিনিস আপনাদেরকে দেখাই যে ক্রুটা যদি আপনি ট্রেড করেন দেখুন এখান থেকে নিচে এসে যখন ফিফটি থ্রি পয়েন্ট পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট এটা ডব্লিউটিআই ক্রুড তো আমাদের মার্কেট যদি দেখি যখন ফল হয় বা যখন ওঠে এভারেজে কত পয়েন্টের মুভমেন্ট হয় তো এখান থেকে যদি আপনি এক্স্যাক্ট লেভেলতে টপ আর বটম তো আপনি ধরতে পারবেন না তবুও দেখুন এখান থেকে টপ আর বাটম যদি ধরি আমি তো টপার বাটমে এখানে একশো সাতষট্টি পয়েন্ট ওয়ান সিক্সটি সেভেন তো এটা একটু বেশি বাট যদি আপনি লেভেল দেখেন এখান থেকে ঠিকঠাকভাবে তো দেখুন এখান থেকে মোটামুটি এখান থেকে এই লেভেল থেকে যদি আপনি এখান থেকে সেল করেন যখন রেঞ্জ ব্রেক করেছে বা যে কোনোভাবে আপনার সেট আপ কি আমি বলতে পারবো না কারণ দেখুন আমার সেটা আলাদা আমি যে কীভাবে ট্রেড প্ল্যান করি এগুলো যারা আমার কাছে ক্লাস করেছে তারা তো ভালো করেই জানে কিছু স্ট্র্যাটেজি আমার আছে বা কিছু প্ল্যান আমি ইউটিউবে আপনার সঙ্গে ডিসকাস করতে থাকি প্রাইজ অ্যাক্স্যান বাট যদি প্রত্যেকটা ভিডিওতে ওগুলো বলতে হয় ভিডিও বড়ো হয়ে যাবে আর যারা জানেন তাদেরও বিরক্ত লাগবে সুতরাং সব কিছু ভিডিও ইউটিউবে আছে আরও দিনে দিনে কিছু কিছু স্ট্র্যাটেজি নতুন অ্যাড হচ্ছে কিছু কিছু স্ট্র্যাটেজি যেমন মার্কেট যখনই চেঞ্জ হচ্ছে তখন তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে আমিও চেঞ্জ হচ্ছে কারণ চেঞ্জ হওয়াটা খুব দরকার আপনি যদি চেঞ্জ না হন তাহলে মার্কেট আপনাকে চেঞ্জ করে দেবে এখানে এমন একটা জায়গা আপনাকে দিনের পর দিন একই জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না দেখুন এখান থেকে যদি দেখি এখান থেকে যখন ফল হয়েছে নিচের দিকে ফিফটি পয়েন্ট সিক্সটি পয়েন্টের একটা এখান থেকে যখন ফল হয়েছে দেখুন এখানে দেখুন যখন ফল হয়েছে ফর্টি সিক্স ফিফটি পয়েন্টের ঠিক আছে আর একবার দেখা দেখুন এখান থেকে যখন ফল হয়েছে এখান থেকে ফিফটি সিক্স মানে ফিফটি পয়েন্ট ফোরটি পয়েন্টের ফল হয় যখন উপরের দিকে উঠে দেখুন উপরের দিকে উঠছে বাট প্রত্যেকটা মুভমেন্ট আপনি নিতে পারবেন না কারণ আপনার সেট আপ তৈরি হবে তবেই না আপনি নেবেন না যখন আপনার সেট আপ হবে কোনো দিন ট্রেড আসতে পারে কোনো দিন নাও আসতে পারে তো অবজারভেশন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি পাবেন বাট আপনার ট্রেড করতেই হবে এরকম করলে কিন্তু ক্রুটে লস হয় ক্রুডে খুব বেশি ভলিউম নেই ভলিউম কম্পারেটিভলি কম নিফটি বা নিফটির ক্ষেত্রে আর এর যে ফ্যাক্টরগুলো থাকে এই ফ্যাক্টরিগুলো ওয়ার্ল্ড মার্কেটের উপর ডিপেন্ড করে আরও কিছু সিচুয়েশান আছে সেগুলোর উপর ডিপেন্ড করে তো সেগুলো না আগামী দিনে যদি ভিডিও চান আস্তে আস্তে আমি শেয়ার করার চেষ্টা করব আর আবারও বলছে মাস তো এখন সেগুলো যদি আপনারা ভিডিও চান আপনাদের যদি সেরকম সাপোর্ট থাকে আসবে আস্তে আস্তে আস ভিডিওগুলো আসতে থাকবে আর প্রিমিয়াম গ্রুপে দেখুন তারাই জয়েন করবেন যারা মার্কেটে কাজ করছেন দু মাস ছ মাস এক বছর ধরে কাজ করছেন মোটামুটি জানেন তারা জয়েন করতে পারেন আর যারা দু মাস ছ মাস কাজ করছেন জানেন না তারা কিন্তু ক্লাসে জয়েন করতে পারেন মানে জানেন না মানে তারা অনেক জানেন সবাই মার্কেটে যারা কাজ করেন তারা প্রত্যেকে অনেক বেশি জানেন বাট অ্যাকচুয়ালি মার্কেটে কিভাবে কাজ হয় কিভাবে ট্রেড করতে হয় কখন ট্রেড করতে হয় কখন হয় না কিভাবে পজিশন সাইজিং করতে হয় সাইকোলজি কিভাবে মার্কেটকে দেখতে হয় সব কিছু বিষয় একটু যদি প্রাইজেকশানটা জানা থাকে সবগুলো নিয়ে আমি ডিসকাস করবো অ্যান্ড অপশানের বেসিক টু অ্যাডভান্স লেভেল আমার ডিসকাশানে থাকবে ঠিক আছে কুডের লেভেল যদি এখন দেখি দেখুন ইন্টারনেটে উপরের লেভেল থেকে সেলন রাইস তো উপরের দিক থেকে সেল হচ্ছে বাট কতক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আজকে ইউএস মার্কেটের যে ডিসিশান আসবে তখন ডিসিশান যতক্ষণ না কমপ্লিট না আসছে তখন পর্যন্ত এটা চলতে পারে ঠিক আছে এখন ইউএস মার্কেটে কি হয় অ্যাকচুয়ালি যখন আমাদের মুভমেন্ট আসছে ইউএস মার্কেটে যখন আমাদের মিটিং হবে জিরাম পাওয়েল কী বলছেন বা ইন্টারেস্টের ডিসিশান কী আসছে তার উপরে কিছুটা ডিপেন্ড করবে তো লেটসি কি হয় তার উপরে আমরা দেখতে পারবো আর নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করেছি ভিউ সেমই থাকবে আগামীকাল মার্কেটে বড়ো মুভমেন্ট যদি হয় বড়ো গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে ওয়েট করবো বাট ওভারঅল মার্কেটে যতক্ষণ না পর্যন্ত ডিসেন্ট কারেকশন একটা না আসছে বা যতক্ষণ পর্যন্ত হাই না ব্রেক করছে তখন পর্যন্ত বড় অ্যাগ্রেসিভ ট্রেড সেটা কিছু নেই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ